প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর 9 বছর সম্পূর্ণ হয়েছে তাই ওনার উদ্দেশ্যে মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি বিজয় সিনহা নটি প্রশ্ন তুলে ধরেন প্রশ্নগুলো ছিল দেশের অর্থনীতির বেহাল অবস্থা কি কারণে কৃষকরা কেন তাদের বছরের উপযুক্ত দাম পাচ্ছেন না বিভিন্ন দুর্নীতির মোকাবেলা ও জাতীয় সম্পদের বিক্রি সম্পর্কে কেন কোনো পদক্ষেপ নেই দেশের বিভিন্ন জায়গা দখল নিচ্ছে চেন কিন্তু তাতেও কেন নেই পদক্ষেপ সাম্প্রদায়িক ঘৃণা ছড়িয়ে পড়েছে কিন্তু কেন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না দল ত্যাগ করার পর কেন আক্রমণের ঘটনা লক্ষ্য করা যায় গণতন্ত্র সংস্থাকে খারাপভাবে কাজে লাগানো হচ্ছে কিন্তু তাতেও নেই প্রতিবাদ কেন 100 দিনের কাজের প্রকল্পে কেন দিন কমানো হচ্ছে করোনা পরিস্থিতি মোকাবেলায় কেন ব্যর্থ হলো সরকার প্রথম প্রশ্ন দেশের অর্থনীতি বেহাল দশা ভালো কে অর্থনীতি বৈষম্য নিয়ে প্রশ্ন করেছে কংগ্রেস পার্টি দ্বিতীয় প্রশ্ন কৃষকরা কেন তাদের ফসলের উপযুক্ত দাম পাচ্ছেন না তা নিয়ে প্রশ্ন তুলেছি আমরা কংগ্রেস কেন কৃষকের আয় গত 9 বছরে দ্বিগুণ হলো না তা নিয়ে প্রশ্ন করছে কংগ্রেস পার্টি তৃতীয় প্রশ্ন আগামী ইস্যু ও বিভিন্ন দুর্নীতির প্রসঙ্গ উল্লেখ করেছেন কংগ্রেস নেতৃত্ব সেই সঙ্গে জাতীয় সম্পদ কেন বিক্রি হচ্ছে তা নিয়ে প্রশ্ন করছে কংগ্রেস পার্টি চতুর্থ প্রশ্ন আপনাদের নিরাপত্তাহীনতা নিয়ে প্রশ্ন কংগ্রেসের ভারতের মাটি দখল করছে যখন চীন ভারতের মাটি দখল করছে 2020 সাল থেকে কেন সরকার উপযুক্ত পদক্ষেপ নিল না পঞ্চম প্রশ্ন কেন সাম্প্রদায়িক ঘৃণা ও নিঃস্বচ্ছতা এভাবে ছড়িয়ে পড়েছে তা নিয়ে কংগ্রেস পার্টি প্রশ্ন করেছে ষষ্ঠ প্রশ্ন দরিদ্রের উপরে আক্রমণের ঘটনা নিয়ে প্রশ্ন তুলছে কংগ্রেস পার্টি সপ্তম প্রশ্ন গণতান্ত্রিক সংস্থাকে বিরুদ্ধে দিয়ে দমানকে কাজে লাগানো হচ্ছে ও ব্রিটিশীয় নেওয়ার চেষ্টা করে যাচ্ছে এবং এটা প্রতিবাদ করছে কংগ্রেস এক নম্বর প্রশ্ন 100 দিনের কাজের প্রকল্পে কেন বাজেট কমানো হচ্ছে কেন গরিবের কর্মসংস্থানের পক্ষে এভাবে বন্ধ করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন করছে কংগ্রেস প্রশ্ন করোনা পরিস্থিতি মোকাবিলায় কেন ব্যর্থ হল সরকার কেন মৃত্যু পরিবার ক্ষতিপূরণ যথাযথ পেল না তা নিয়ে কংগ্রেস পার্টি প্রশ্ন করছে তবে এসবের মধ্যে 9 বছর ভুক্তি উপলক্ষে 30 মে থেকে 30 জন পর্যন্ত বিজেপি অন্তত 50টি পরিকল্পনা নিয়ে সে সভা করেছে কংগ্রেস পার্টি সব শহরে সব জায়গায় আমরা 9 সাল 9 সভা নিয়ে কংগ্রেস সব জায়গাতে প্রচার শুরু Bureau report, Voice 18.